ঘোষকুর পুলিশের বিরুদ্ধে বিশালগড় এসডিপিওর নিকট সাংবাদিকদের ডেপুটেশন প্রদান। বিশালগড় থানার ঘোষকুর পুলিশ অফিসার প্রদীপ নট্টের বিরুদ্ধে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট মঙ্গলবার রাত 8টায় ডেপুটেশন মিলিত হলেন বিশালগড় মহকুমার কর্মরত সাংবাদিকগণ। জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যকে নেশামুক্ত গড়ে তোলার লক্ষ্যে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আর ওনার এই প্রয়াসে হাতে হাত রেখে নেশাকে দূর করার কাজে প্রতিনিয়তই সহায়তা করে চলছেন সংবাদ মাধ্যমের বিভিন্ন সাংবাদিকরা। আর এই নেশা কারবারের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা জড়িত রয়েছেন এবং তাদেরকে পরোক্ষভাবে যারা সহায়তা করে যাচ্ছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যাচ্ছেন এবং ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত ঘুষখোর অফিসারদের সমস্ত কীর্তি সমাজে উত্থাপন করে যাচ্ছেন। আর তাতে কাটা গায়ে নুন লেগে যায় এই সমস্ত ঘুষখোর পুলিশ অফিসারদের। তেমনই একটি বিশালগড় থানায় কর্মরত ঘুষখোর পুলিশ অফিসার প্রদীপ নট্টের বিরুদ্ধে সরব হল বিশালগড় মহকুমার সাংবাদিক বন্ধুরা। জানা যায়, বেশ কিছুদিন পূর্বেই বিশালগড় বাইপাস এলাকায় দুজন জনজাতি যুবককে দৃষ্টি ব্রাউন সুগারের কন্টেনার সহ এএসআই প্রদীপ নট্ট এলাকাবাসীর হাত থেকে তাদেরকে উদ্ধার করে এবং বিশালগড় থানায় নিয়ে আসে। সেখানে জনজাতি যুবকের কাছ থেকে উদ্ধারকৃত দৃষ্টি ব্রাউন সুগারের কৌটো নিজের পকেটে ঢুকিয়ে নেয়। আর মিডিয়া জানানো হয়, মাত্র 3টি কৌটা উদ্ধার হয়েছে। কেন মিডিয়া এই ধরনের ভুল তথ্য দিল এএসআই প্রদীপ নট্ট, তা আর বলার অপেক্ষা রাখে না। আইনের রক্ষাকর্তারা যখন নেশা কারবারীদের সাথে অতপ্রতভাবে যুক্ত, তাহলে রাজ্যের নেশা বিরোধী অভিযানের কোনো মাহাত্ম্যই নেই। এইগুলি শুধু লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নয়। একবার দেখে নিন ভিডিওটি। রাজুকি কত টাকার কিনছ? হ্যাঁ, কয়টা? হ্যাঁ, 30টা। হ্যাঁ, 2000 টাকা। আর এই সংবাদ রাজ্যের সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রচার হতে না হতে সাংবাদিকদের বিশ্রী ভাষায় গালিগালাজ করেন নট্টবাবু। কি বললেন সাংবাদিক বন্ধুদের, একবার শুনে নেব। আমরা বিশালগড় প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধুরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশালগড় এলাকায় যারা নেশা বিক্রি করেন এবং যারা নেশার যে ব্যাপারটা, সেই বিষয়ে আমরা আমাদের লেখনী থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে আমরা এটা প্রতিরোধের আমরা চেষ্টা চালাবো। এর অঙ্গ হিসেবে আমরা প্রথমে যখন সেই কর্মসূচিতে যাই, গিয়ে দেখি বিশালগড় থানার কতিপয় অফিসার সরাসরি সেই নেশা কারবারিদের সঙ্গে যুক্ত রয়েছেন, তখন আমরা তাদের বিরুদ্ধে নিউজ করি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সংবাদ পরিবেশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে বিশালগড় থানার জনৈক প্রদীপ নট্ট নামে এক এএসআই, উনি সাংবাদিকদের দেখা দেবেন বিশ্রী ভাষায় এবং যেগুলি মানে ভাষার অযোগ্য সেই সব ভাষায় উনি বকাবকি করেছেন, সাংবাদিকদের দেখে নেবেন বিভিন্নভাবে। আমরা আজকে মহকুমার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন, আমরা স্যারের সঙ্গে দেখা করলাম এবং ওনাকে বললাম যে আগামী 7 দিনের মধ্যে এই প্রদীপ নট্ট স্যারের যে তার বিরুদ্ধে যদি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি আমরা সেখানে স্থির করব, আমরা বৃহত্তরভাবে সে আমাদের কর্মসূচি নেব। আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের যিনি সভাপতি ছিলেন ভবদোষ ঘোষ এবং ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি মহকুমার সম্পাদক খোকন ঘোষ, সভাপতি সমীর ভৌমিক সহ আরও সিপাহীজলা জেলার যিনি সভাপতি ছিলেন জেলা প্রেস ক্লাবের উদয়ন চৌধুরী, আমরা সবাই ছিলাম। ওনার কাছ থেকে আপনার কী আশ্বাস পেয়েছেন? উনি বলেছেন শুধু এটা নয়, নন অফিসিয়ালভাবে উনি আমাদের বলেছেন যে এই প্রদীপ নট্টর বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে এবং ইমিডিয়েটলি ওনার উদ্যতন কর্তৃপক্ষের কাছে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে উনি যা করার ওনারা করবেন। এ যদি রাজ্যের নেশা বিরোধী অভিযানের চিত্র হয়, তাহলে আগামী কয়েকশো বছরেও নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন সম্ভব নয়। এখন দেখার বিষয় এই ঘটনাটি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দৃষ্টিগোচর হয় কিনা। আর এই ধরনের ঘুষখোর পুলিশদের প্রতি রাজ্যের প্রশাসনিক দপ্তর কিরূপ পদক্ষেপ গ্রহণ করেন? ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।